একটা কথা আছে নিজে ভালো তো জগৎ ভালো আসলে এই কথাটা আমি মানতে পারছি না যেমন উদাহরণস্বরূপ আমি একটি গাড়ি চালাচ্ছি মোটরসাইকেল কিংবা কার চালাচ্ছি খুব সুন্দর করে ধীরে সুস্থে সকল ট্রাফিক আইন মেনে এবং নিজের নিরাপত্তা রক্ষা করে গাড়িটি চালাচ্ছি হঠাৎ দেখা গেল উল্টো দিক থেকে বা পিছন দিক থেকে একজন মদ্য প্রাণকানি বা নেশাগ্রস্ত বা কোনো দুশ্চিন্তাগ্রস্ত লোক কোনো না কোনো গাড়ি চালিয়ে আমাকে আমার গাড়িটার উপরে তুলে দিল অথবা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। তাই এই কথার প্রেক্ষিতে এটা আসে আপনি ভালো থাকতে চাইলেও আপনাকে অন্যজন ভালো থাকতে দিচ্ছে না আপনার এত সুশৃঙ্খলভাবে ড্রাইভ করছেন বা কাজ চালিয়ে যাচ্ছেন পেছন দিক থেকে আরেকজন বিশৃঙ্খলা করে আপনাকে বিপদে ফেলে দিয়ে চলে যাচ্ছে তাই অনেক সময় আমরা এই প্রভাবটা বলি নিজে ভালো তো জগৎ ভালো আমার আমি মনে করি নিজে ভালো হলে জগৎ ভালো হয় না কারণ আপনি কতক্ষণ একটা নিজেকে ভালোর অবস্থানে রাখবেন আপনার পরিপার্শ্বিক অবস্থা যখন আপনাকে প্রতিনিয়তই বারবার বাধাগ্রস্ত করবে এবং আপনার সুস্থ চলার পথে আপনাকে বাধাগ্রস্ত করবে তখন আপনি তো অটোমেটিক্যালি খারাপের পথ বেছে নিচ্ছেন তাই সবাইকে বলি সবাইকে ভালো হতে হবে সবার মন মানসিকতা যদি ভালো হয় তাহলেই একটা সুস্থ সমাজ সুস্থ দেশ এবং সুস্থ জনজীবন ফিরে পাওয়া যাবে তাই সকলকে বলছি অন্যের ভালোর পাশাপাশি অন্যকে কষ্ট দেওয়ার আগে একবার চিন্তা করবেন সেই কষ্ট আপনি কোনো পড়েন কি না এবং আপনার জন্য কোনোভাবেই অন্যজন তৈরি হচ্ছে কি না সেদিকে বিবেচনা করে নিজেকে সংযমী রাখার চেষ্টা করবেন এবং অন্যকে যত উপকার করতে পার না পারেন কিন্তু ক্ষতির দিকে ছেলে দিবেন না এই সেক্ষেত্রে আপনি যখন অন্যের ক্ষতি করবেন আপনার ক্ষতির জন্য আরও একজন দাঁড়িয়ে যাবে মনের অগোচরে সেটা কখনোই কল্পনা করতে পারবেন না তাই নিজেও ভালো হতে হবে জগতও ভালো হতে হবে জগতের সকল মানুষও ভালো হতে হবে এবং সকল সকলকে নিয়েই আমাদের জীবনযাত্রা অতিক্রম করতে হবে তাই নিজের পাশাপাশি আমরা অন্যকেও ভালো রাখার চেষ্টা করব অন্যরা যাতে ভালো থেকে আমাদের পাশে থাকে ধন্যবাদ সবাইকে